ওঠো ওঠো রোজাদার সাহেরির হলো সময় খোল বাতাস ডাকে তোমায় ডেকে যায় তার আসমানে আছে যত আলোকিত ফেরেস তারা ওঠো 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 রোজাদার সাহেরির হলো সময় খোল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আখিরাতু লিল মুত্তাকিন والصلاه والسلام علی اشرف الانবিয়া ওয়াল মুরসালিন ওয়া দূর এবং কাছে দেশ ও প্রদেশে যে যেখানে বসে এনটিভির পর্দায় আপনারা দেখছেন পবিত্র ماہ রমাদানের সাহারির বিশেষ অনুষ্ঠান বিআরবি বরকতময় সাহারী পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড এবং বিআরবি এম আর এস এর সৌজন্যে দর্শক যারা এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমি এই এ হক জানাচ্ছি অসংখ্য মোবারকবাদ এবং শুভেচ্ছা দর্শক আমরা অনুষ্ঠানের শুরুতেই শুনবো মহাগ্রন্থ কোরআনুল করিম থেকে তেলাওয়াত হলো সময় أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا <applause> تأوي

দর্শক আমরা কারি সাহেবের সুললিত কণ্ঠের চমৎকার কোরআন তেলাওয়াত শুনলাম এ পর্বে আমরা শুনব তেলাওয়াতকৃত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর সহির সময় খোলকলোদার আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আমরা মহাগ্রন্থ আল কোরআনের সুরাতুত্তাওবার দুটি আয়াত অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত ইতিমধ্যে শ্রবণ করেছি যে তেলাওয়াত আমরা শুনেছি আমাদের অন্তর সিক্ত হয়েছে না সংক্ষিপ্ত পরিসরে এর তাফসিরটুকু আমরা জেনে নেয়ার চেষ্টা করি আজকে যে দুটো আয়াত তেলাওয়াত করা হয়েছে সুরা তুত্তাও বা এর একাত্তর এবং বাহাত্তর নম্বর আয়াত তেলাওয়াত করা হয়েছে এই সুরাটি মাদানী সুরা এসুরায় মোট একশত উনতিরিশটি আয়াত রয়েছে ষোলোটি রুকু এসুরার মধ্যে রয়েছে এসুরার অন্যতম আরেকটি নাম আমাদের কাছে স্পষ্ট যেটাকে আমরা বলি সৌরাতুল বারা আত সৌরাতুত্তাও অথবা সৌরাতুল বারা আত হিসেবে আমাদের কাছে এটা স্পষ্ট সম্মানিত দর্শক শ্রোতা এই সৌরাতুল বারা আত বা সৌরাত তাওবার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে পবিত্র কালামে হাকিমের একশত চোদ্দোটি সুরার মধ্যে একটিমাত্র সুরা যে সুরার শুরুতে বিসমিল্লাহ রহমানের রাহিম মানে আল্লাহর নামে শুরু করা হয়নি এটি হচ্ছে অন্যতম এ সুরা একটি বৈশিষ্ট্য সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা তেলাওয়াতকৃত আয়াতের একটু সরল অনুবাদ জানার পাশাপাশি তাফসিরটুকু শুনে নিই আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করছেন أعوذ بالله من الشيطان الرجيم والمؤمنون والمؤمنات بعدهم أولياء بعد يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم مومنغون ممِّنَ نورناريغون একে অপরের জন্যে বন্ধু হয়ে থাকবে সহায়তাকারী হয়ে থাকবে মরুন আল মারুফ তারা সৎ কাজের ভালো কাজের আদেশ দেবে ওয়ান হাউন আনিল মনকার অন্যায় কাজ থেকে অপরকে বিরত রাখার চেষ্টা করবে বিরত রাখবে ওই ওকিমন সলাহ তারা সলাত প্রতিষ্ঠা করবে নামাজ প্রতিষ্ঠা করবে ওই জাকা। তারা জাকাত আদায় করবে ওই অতিহাস আল্লাহ এবং রসুল সাল্লাহ আলাইহাল্লামের আনুগত্য পোষণ করবে উল্লা কাহমুল্লাহ তারা তাদেরকে আল্লাহ রাবুল্লা আলমিন খুব শীঘ্রই তাদেরকে রহম করবেন রহমত নাজিল করবেন তাদের প্রতি ইন্নল্লাহ আজিজুল হাকিম নিশ্চয়ই আল্লাহ রাবুল্লা আলমিন মহাপরাক্রমশালী এবং প্রজ্ঞাময় সম্মানিত দর্শক শ্রোতা আয়াতের শুরুতে আল্লাহ রাবুল্ আলমিন মোমিন এবং নরনারী মুমিন এবং মোমিনা মুমিন নরনারীদেরকে একটি কথা বলে দিয়েছেন অ্যাল ওয়াল বা আদোহম আউলিয়া ওবাদ তারা একে অপরের সহায়তা করবে বন্ধু করবে অনুরূপভাবে যদি আমরা চিন্তা করি ওয়াল মুনাফিকুনা বা আদোহম আউলিয়া উবাদ মুনাফিকরাও হচ্ছে একে অপরের বন্ধু মুমিনরা যেমন একে অপরের বন্ধু মুনাফিকরাও হচ্ছে একে অপরের সহায়ক একে অপরের বন্ধু হিসেবে পরিগণিত হবে তাদের কি কাজ মোমিনের বৈশিষ্ট্য কি হবে মমিনের চরিত্র কি হবে তারা মরুন মা আরফ তারা সবসময় সৎ কাজের দিকে ভালো কাজের দিকে মানুষকে আহ্বান করবে ওয়েন হাউন আনিল মুনকার খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে এটা মুমিনের চরিত্রের অন্যতম একটি গুণ মুমিনের একটি বৈশিষ্ট্য ওই ওকিল মুন সলা তারা সালাদ প্রতিষ্ঠা করবে তারা জাকাত আদায় করবে আমরা যদি এই আয়াতকে পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ রাবুল আলমিন এই আয়াতের সমর্থে সমর্থনে অসংখ্য আয়াত পবিত্র কালামে হাকিমে এরশাদ করেছেন আমরা যদি দেখি তোমাদের মধ্যে এমন একটি জাতি এমন একটি গোষ্ঠী থাকা প্রয়োজন যারা সৎ কাজের আদেশ দেবে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে তারা হচ্ছে উত্তম জাতি অপরায়েতে যেটা বলা হয়েছে খায়রুকুম যেখানে বলেছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানাহাউনা আলাল মুনকার শ্রেষ্ঠ জাতি তারা যারা সৎ কাজের দিকে আদেশ করবে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে সম্মানিত দর্শক শ্রোতা এটা মুমিনের এটি অন্যতম গুণের মধ্যে আমরা দেখতে পাব অপর দিকে যদি আমরা মুসলিম রাষ্ট্রপ্রধানের কি দায়িত্ব রয়েছে এটা যদি চিন্তা করি তাহলে দেখতে পাব আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াত ارشاد করছেন আল্লাযিনা ইমাক্কান্নাহুম ফিল আরদি اقামুস সালা ওয়া আতাউয যাকাও ওয়া আমারুল মা'রুফ ওয়া ও আনির মুনকার সেখানে চারটি কাজের কথা বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা করতে হবে সালাত প্রতিষ্ঠা করতে হবে জাকাত আদায় করতে হবে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে এটা হচ্ছে মমিনের চরিত্রে অন্যতম বৈশিষ্ট্য এ আয়তের শেষের দিকে বলা হয়েছে যেখানে বলা হয়েছে আল্লাহ এবং তার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের আনুগত্য পোষণ করতে হবে এগুলো হচ্ছে মমিনের অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে পড়বে সম্মানিত দর্শক শ্রোতা আমরা যদি চিন্তা করি আল্লাহ রাবুল্লা আলমিনের এই সৃষ্টি মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন এবং তার এবাদত করবার জন্য এ পৃথিবীতে প্রেরণ করেছেন সেটা আমরা পবিত্র কালামে হাকিমি পেয়েছি ও ওমা খালাক্তুল জিন্নউল ইনসা ইল্লা আলী আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার এবাদতের জন্যে সেই এবাদতের মধ্যে এবাদত করতে গিয়ে তাকে অনেক সমস্যা সংকুল পরিস্থিতির মধ্যে পড়তে হয় পড়তে হবে সেই জায়গায় একজন মমিন সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করবে অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে আমরা যদি দেখি অন্যায় কাজের যেখানে বলা হয়েছে প্রথমে বলা হয়েছে সৎ কাজের দিকে আদেশ করার কথা সেটাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয় না সাধারণত কিন্তু অন্যায় কাজ থেকে যখন বিরত রাখবার কথা বলা হয়ে থাকে তখন সেখানে প্রতিবন্ধকতা আমাদের কাছে পরিলক্ষিত হয় যেমন আমরা যদি লক্ষ্য করি আল্লাহ রসুল সাল্লুসাল্লামের অন্য হাদিসে এর করছেন মান রামিনি ফেল্লাফে আদ ফাইল্লাতে ইমান যখন তোমরা কোনো অন্যায় কাজকে হতে দেখবে তখন তোমাদের দায়িত্ব কর্তব্য হচ্ছে তাকে হাত দ্বারা প্রতিহত করবার চেষ্টা করতে হবে সামর্থ্যর মধ্যে যদি সেই সামর্থ্য তোমার মধ্যে না থেকে থাকে তাহলে তোমাকে মুখ দ্বারা প্রতিবাদ করতে হবে সেই সামর্থ্য যদি তোমার মধ্যে না থেকে থাকে তাহলে তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে তুমি অন্তর দ্বারা ঘৃণা করবে আর এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর সম্মানিত দর্শক শ্রোতা আমরা সৎ কাজের আদেশ দেব অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবার চেষ্টা করব নামাজকে প্রতিষ্ঠা করবার চেষ্টা করব যেমন পবিত্র কালাম হাকিমে অসংখ্য জায়গায় সব অসংখ্য জায়গায় সালাদ প্রতিষ্ঠা করবার কথা বলা হয়েছে নিজের নামাজ পড়তে হবে পরিবারের সদস্যদেরকে নামাজ পড়াতে উদ্বুদ্ধ করতে হবে সমাজের মানুষদেরকে নামাজ পড়ানোর জন্য নামাজ প্রতিষ্ঠা করবার জন্য উদ্বুদ্ধ করে সেই কাজটি আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে আবার যদি আরেকটি দিকে আমরা তাকাই জাকাতের কথা কেন বলা হয়েছে জাকাত আদায়ের কথা বলা হয়েছে জাকাত আদায়ের ক্ষেত্রে আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন যে নির্দেশনা দিয়েছেন আল্লাহ রসুলসাল্লিয় সাল্লামের হাদিস থেকে আমরা যা পেয়েছি সেই আলোকে জাকাতকে আমাদের আদায় করা ইমানি এবং নৈতিক দায়িত্ব হুদ্িন সদাকাতুন তো তাহির কিহিম আল্লাহ রব্বুল কত চমৎকার ভাষায় বলেছেন এই জাকাত আমরা কেউ মনে করি জাকাতটা হচ্ছে আমরা গরিবের প্রতি মেস্কিনের প্রতি অভাব সুবিধাবঞ্চিতদের প্রতি আমার পক্ষ থেকে একটি অনুগ্রহ বিষয়টি এমন নয় বিষয়টি হচ্ছে আমার মালকে পবিত্র করবার জন্যে আমার সম্পদকে পবিত্র করবার জন্যে পরিশুদ্ধ করবার জন্যে এর অন্যতম একটি প্রক্রিয়া হচ্ছে জাকা এই জন্য আমাদেরকে জাকাত প্রতিষ্ঠা করবার জন্যে জাকাতকে আদায় করবার জন্যে আমাদেরকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে আমরা যদি আল্লাহ রসুল্ল্লা আলিয়ালামের হাদিসের দিকে তাকাই আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম এরশাদ করেছেন বুনিয়াল ইসলাম ও আলা হামস শাহাদ আখরুল হাদিস এই হাদিসের শেষের দিকে বলা হয়েছে ইসলাম পাঁচটি বিনার ওপর দাঁড়িয়ে রয়েছে পাঁচটি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে রয়েছে এর অন্যতম দুটি স্তম্ভ হচ্ছে একটি হচ্ছে নামাজ আর একটি হচ্ছে জাকা। নামাজের ক্ষেত্রে যে কথা বলছিলাম যে নামাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে এবং হাদিস এসছে আল্লাহ আসলা কাল কেয়ামতের দিবসে সবচেয়ে প্রথমে যে বিষয়টি জিজ্ঞাসিত করা হবে মানুষকে জিজ্ঞাসা করা হবে মানুষ জিজ্ঞাসিত হবে সেটা হচ্ছে সালা সুতরাং আমাদেরকে সালা আদায় করতে হবে জাকা আদায় করতে হবে এবং আল্লাহ রবুলা আলমিনের এবং আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের আনুগত্য প্রসন্ন করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা দ্বিতীয় আয়াতের দিকে যদি তাকাই الرب رب العالمين دي تيوايات غشنا كورشن وعد الله المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ومساكن طيبة في جنات عدن ورضوان من الله أكبر ذلك هو الغفور ذلك هو الفوز العظيم الرب رب العالمين مسلم نور ناري الجنة مسلم نور أي كأي بوتسو تيديتشن جد تمرا راجودي مؤمن أبون নরন মুসলিম নরনারী যদি সঠিকভাবে দায়িত্ব পালন করে যদি আমার কাছে ফিরে আসো তোমাদের জন্য এমন পুরস্কার আমি রেখে দিয়েছি যে পুরস্কার তোমরা চোখে কখনো দেখনি যে পুরস্কার সম্পর্কে তোমাদের কানে কখনো শ্রবণ করনি যেটা তোমাদের অন্তর চিন্তা করতে পারিনি সেই জান্নাত তোমাদেরকে প্রদান করা হবে সেই জান্নাতের তলেদোষ দিয়ে নদী প্রবাহিত হবে নহর প্রবাহিত হবে আমরা কি একটু চিন্তা করেছি আমরা যদি দুনিয়ার জীবনে একটি বাড়ি তৈরি করি বা একটি গড় তৈরি করি তার নিচ দিয়ে যদি নদী প্রবাহিত হয় কতই না চমৎকার সেই গড়টিকে আমরা নিজেদের চিন্তায় মূল্যায়ন করে থাকি আর সেই চিন্তা আল্লাহ রাবুল আলমিন যে জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন পুরস্কার হিসেবে নির্ধারণ করে রেখেছেন সেই জান্নাতের চিন্তা কি আমরা করতে পারি হাদিস এভাবেই এসছে মালা রাত ওলা আলা আলাকল বিশার কখনোই এটা চিন্তা করতে পারবে না কখনোই চোখগুলো সেটাকে অবলোকন করেনি কখনো কর্ণ সেটাকে শ্রবণ করেনি কখনো অন্তর মুমিনের অন্তর বা মানুষের অন্তর সেটাকে চিন্তাও করতে পারেনি এই চিন্তা করার সুযোগ তাদের জন্য হয়ে ওঠেনি এই চিন্তা শক্তি তাদেরকে দেওয়া হয়নি এমন সুন্দর জান্নাতাল রাবুল আলামিন তৈরি করে রেখেছেন আমাদের জন্য মমিনদের জন্য যদি আমরা মোমিনের যে বৈশিষ্ট্য মমিনের যে দায়িত্ব কর্তব্য মমিনের যে বৈশিষ্ট্য আল্লাহ রবুল আলমিন কোরআনে উল্লেখ করেছেন সে বৈশিষ্ট্যে যদি বৈশিষ্ট্য মণ্ডিত হতে পারি তাহলে সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে সমানিত দর্শক শ্রোতা আমি এ দুটো আয়াতের থেকে যে শিক্ষা আমরা পাচ্ছি সে শিক্ষার মধ্য দিয়ে আজকের এই সংক্ষিপ্ত তফসিল প্রোগ্রাম আমরা শেষ করতে চাই আসুন আমরা জেনে নেই এই দুটো আয়াত থেকে আমাদের কি শিক্ষা রয়েছে সম্মানিত দর্শক শ্রোতা এই আয়াতের একাত্তর নম্বর আয়াতে বা প্রথম আয়াতে থেকে আমরা যে শিক্ষাটুকু পাচ্ছি সেটা হচ্ছে মুমিনগণ একে অপরের বন্ধু হবে সহায়ক হবে সহযোগী হবে অনুরূপভাবে কাফির মুশরিক মুনাফিকগণ তারা তাদের সহকারী হবে তারা তাদের সহযোগী হবে তারা তাদের বন্ধু হবে এটাই হচ্ছে দুনিয়ার বিধান এর জন্য মমিনের সাথে মমিনের বন্ধুত্ব থাকবে কাফের সাথে কাফের বন্ধুত্ব হবে আমরা এই এই আয়াত থেকে যেটা পাই সেটা হচ্ছে মুমিনগণ একে অপরের সহায়ক মুমিন নরনারীগণ একে অপরের সহায়ক একে অপরের পরিপূরক একে অপরের বন্ধু হিসেবে পরিগণিত হবে মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে সৎ কাজের আদেশ দেবে অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে অন্যায় কাজ থেকে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে তার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে সালাত প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে আল্লাহর ইবাদত করবে আল্লাহর আনুগত্য করবে রাসুদ সাল্লাহ আলিয়া সাল্লামের প্রদর্শিত পথে নিজেকে পরিচালিত করবে যদি এই কাজগুলো আমরা করতে পারি এই বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত যদি আমরা হতে পারি আমাদের জন্য যেটা আল্লাহ রবুল্লা আলমেন আদা করেছেন সেই জান্নাত অপেক্ষা করছে আসন্ন সম্মানিত দর্শক আমরা মমিনের গুণে গুণান্বিত হয়ে আমরা সুন্দর সেই জান্নাতের যে জান্নাত আমাদের জন্য তৈরি করে রাখা হয়েছে সেই জান্নাত প্রাপ্তির জন্য আমরা প্রতিযোগিতা করি আল্লাহ রাবুল আলমেন আমাদের সবাইকে সেই জান্নাত সেই জান্নাতের মেহমান হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন আজকের এই বরকতময় সাহারি অনুষ্ঠানে আমরা আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রত্যাশা করছি দোয়া করছে প্রার্থনা করছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন হাদা ওসলআ নবীন মহম্মদ ও আলা আলিহি ওসহবিহি আজমাইন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ও বরাকাত দর্শক আমরা শুনলাম তাফসির এ পর্বে আপনাদের জন্য রয়েছে একটি ইসলামী গান هلو هلو دار رقت عيناي شوقا ولطيبة درفت عشقا فأتيت إلى حبيبي فاهدأ يا قلب ورفقا صلي على محمد السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله قلب بالحق تعلق وبغار حراء تالق يبكي يسال خالقه فأتاه الوحي فأشرق: اقرأ اقرأ يا محمد، السلام عليك يا يا رسول الله، السلام عليك يا حبيبي يا نبي الله. يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله يا رسول الله يا طيبة جئتك صبا لرسول الله محبا بالروضة سكنت روحي وجوار الهادي محمد يا طيبة جئتك صبا لرسول الله محبا بالروضة سكنت روحي وجوار الهادي محمد يا طيبة جئتك صبا لرسول الله محبا بالروضه سكنت روحي وجوار الهادي محمد السلام عليك يا يا رسول الله السلام عليك يا حبيبي يا نبي الله السلام عليك يا দর্শক এই পর্যায়ে রয়েছে নিয়মিত বিষয়ভিত্তিক আলোচনা আর আজকের বিষয় হচ্ছে রমাদনের শিক্ষায় সদ আচরণ সময় আমরা স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেম দিনকে আমন্ত্রণ জানিয়েছি আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আমার ডান দিকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা শরীফ আহমাদুল্লাহ খতিব মুন্সিব জামে মসজিদ ঢাকা সালামুকুম ওরি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এরপরে রয়েছেন প্রখ্যাত আলবিদিন জনাব মাওলানা মুফতি মাইনুল ইসলাম মাজিদি মহাদ্দিস হোসাইন মিল মাদ্রাসা মহাখালী ঢাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনাদের দুজনকে মোবারকবাদ জানাচ্ছি স্টুডিওতে আপনাকে দর্শক যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি রমাদলের শিক্ষায় সদ আচরণ মানুষ সামাজিক জীব মানুষের অসংখ্য দায়িত্ব কর্তব্য একে অপরের প্রতি রয়েছে হক রয়েছে দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে আর রমাদনের শিক্ষায় প্র্যাকটিক্যাল আমরা এটাকে অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত হবে এই জন্য আমরা বিষয়টি নির্ধারণ করেছি আসুন আমরা সরাসরি আলোচকদের কাছ থেকে এই বিষয় বিশ্লেষণমূলক আমরা বক্তব্য শুনি যে সর্বপ্রথম আমি আপনার কাছে আসব। যে রমাদন একটি সদ আচরণের শিক্ষা সিয়াম পালনের মধ্যে রয়েছে সিয়ামের মধ্যে ইফতারি রয়েছে সাহারি রয়েছে একজন আর একজনের দাওয়া দাওয়া প্রতিবেশী তার প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া এই যে রমজানে যে একটি মিলন হয় ভালোবাসা বিতরণ হয় দায়িত্ব কর্তব্য বিতরণ হয় দানের মাধ্যমে সাদাকার মাধ্যমে জাকাতের মাধ্যমে এই কারণে রমাদন মাস্টার ভিতরে সদ আচরণ এটার একটা বিরাট শিক্ষা রয়েছে এই বিষয়টা যদি আপনি দর্শকদের জন্য আলাপপাত আল্লাহ সম্মানিত উপস্থাপক সুন্দর একটা বিষয় অবতারণা করার জন্য দেখুন আল্লাহ আল্লা রসুসাল্লাহাম বলেন যে রমজানে যদি তোমার সাথে কেউ ঝগড়া করতে আসে তাহলে তুমি বলবে যে আমি সাইব আমি রোজাদার তো ব্যক্তিগত পর্যায়েও সদাচরণ যেটা যে আসলে রোজাদার নিজেও ঝগড়া করবে না ফালা ইয়ারফুস ওয়ালা ইয়ারফস আল্লাহ রসুসলাম যেটা বললেন তো আমরা তো ব্যক্তিগতভাবে নিজেরা ঝগড়া করব না রোজাদারের সাথে ঝগড়া করব না আর ব্যক্তিগত বিষয় যেটা আর আপনি যেটা বলতে চাচ্ছেন যে আমাদের রমজানের প্রতিটা স্টেপের সদাচরণ সাহারি ইফতার তারাবি তাহাজুত সব জায়গায় তো ইফতারে আমরা কি করি ইফতারে আমরা অন্যজনকে ইফতারে আমাদের পার্টিসিপেটশনে নিয়ে আসি যেরকম আমি পঞ্চাশ পদের ইফতার আমার খাওয়ার প্রয়োজন নেই আমি দুই তিনটা পদে ইফতার করি আর বাকিগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিই তাহলে আমার প্রতিবেশীর কাছে আমি ইফতার আদান প্রদান করি আমার গরিব প্রতিবেশী আছে আল্লাহ রসুলাম যেখানে বলছেন যে মমিন প্যাট পুরে খাবে আর ঘুমাবে আর তার প্রতিবেশী না খেতে থাকবে সে তো মমিনই না জি সুতরাং রমজান মাসে যখন আমরা ইফতার করব ইফতারটাও আমরা গরিবের সাথে গরিব দুঃখীর সাথে ভাগ ভাগধার করে নিব যে আমি একটু কম খাই তাকে একটু খেতে দিই আমার তো রমজান মাস আল্লাহ তালা দিলেন যে একটু না খাওয়ার জন্য শিব গতাল্লাহ যে আল্লাহর রঙে রঞ্জিত হবে আল্লাহ তো খান না এই জন্য তো আল্লাহ আল্লাহর আল্লাহ তালা জানাই দিলেন যে হ্যাঁ যে আল্লাহ তালা এই রোজাটা শুধু বান্ধা আমার জন্য রাখে বান্দা আমার জন্য রোজা রাখে আমার জন্য না খেয়ে থাকে যে না খেয়ে থাকার মাঝে যে সিফারটা আল্লাহর সাথে সেটা আল্লাহর রঙে আমরা রঞ্জিত হলাম তো আল্লাহর রঙে রঞ্জিত হওয়ার পরে আল্লাহর বান্দাদের কাছে আমি সেই জিনিসটা পার্টিসিপেট করে দিলাম যে কি আমার ইফতার আমি একটু ভাগ করলাম যে ঠিক আছে আমার প্রতিবেশী না খেয়ে রোজা রাখতেছে অথবা ছোট্ট অল্প একটু খাবার খেয়ে কষ্ট করে রোজা রাখতেছে আমি সেখান থেকে সহমর্মিতার হাত বাড়িয়ে দিলাম তারপরে আসলো সাহারিতে সাহারিতেও একই অবস্থা যে আমাদের টেন্ডেন্সিটা এরকম যে দশ পদের তরকারি আর বিশ পদের আইটেম না হলে আমাদের সাহাড়ি হচ্ছে না কিন্তু এটা তো রোজার মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য তো হচ্ছে সংযমী হওয়া আমাদের খাবারগুলোকে সাহাড়ি ইফতারে আমরা ভাগ করব। তারপরে আমাদের সামনে শরীর করে নিব তারপরে আমাদের সামনে ঈদ আসতেছে ঈদও আমরা তাদেরকে নতুন কাপড়ের ব্যবস্থা করা পার্টিস এটা তো আমরা তাদেরকে শেয়ার দিব অর্থাৎ সামাজিক সহমর্মিতা যেটা

পোশাক চেয়েছেন তুমি দেওয়া নাই বান্ধব ইয়াল্লাহ এটা কীভাবে সম্ভব আপনি আবার পোশাক চাইলেন আমার কাছে তো তোমার কাছে আবার গরিব বান্দা গিয়েছিল তুমি দেওয়া নাই হ্যাঁ সেটি তো আমি ছিলাম সুতরাং এই রমজান তো আমাদেরকে এইগুলি শিক্ষা দিচ্ছে যে সহমর্মিতা হ্যাঁ সহমর্মিতা ভ্রাতৃত্ব বোধ আমাদের জাগ্রত করতে যে আপনি সুন্দর বলছিলেন আপনার কাছে ইনশাল্লাহ আবারও আসবো যে আমি মহাতারাম মৌলানা মুফতি মাইনুল ইসলাম মাজেদি সাহেবের কাছে যাব যে এই যে সহমর্মিতার শিক্ষা রমজান প্রতিপালনের মধ্যে রয়েছে এবং সহমর্মিতা ইসলাম কি বলে যে সহমর্মিতা কাকে বলে সেই শিক্ষাটা রমজানের প্র্যাকটিক্যালে রয়েছে যে সংজ্ঞাটা এহসান সহমর্মিতার সংজ্ঞাটা এবং রমজানের শিক্ষা দুটোই যদি আপনি বলেন আসলে আল্লাহ পাক মাহে মুবারক রমাদানের কয়েকটি নাম রসুল দিয়েছেন এক সবল শাহরু সবর অসবর সবাবহল জন্নাহ শাহরুল মু আপনি যে বলছেন সহমর্মিতা আসলে মাহে মুবারক রমাদান পুরো মাসটাই সহমর্মিতার একটি মাস সহমর্মী হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষের দুঃখে কষ্টের শরিক হবে এটাকে অন করবে এবং সেই কষ্টকে লাঘব করার চেষ্টা করবে এটি ইস কহমর্ভিতা তা রমাদানটা ঠিক এই কারণেই অত্যন্ত চমৎকারভাবে আল্লাপক বলেছেন যে আল্লাপক যদি বাহবাকে রমাদানের শিয়াম না দিতেন তাহলে আমাদের পাশেই ওই যে বলা হয় না ক্ষুধা আর রাজ্যে পৃথিবী গদ্যময় যখন কোনো মানুষের পেটে ক্ষুধা থাকে কোন জিনিসের ছন্দময় তার কাছে ছন্দময় থাকে না কারণ তার পেটে ক্ষুধা আর এই যে ক্ষুধা মতারাম যারা কোনো দিন যারা সোনার চামিস মুখীতে দুনিয়ায় আসছে যারা কোনো দিন ক্ষুধা কী জিনিস দেখে নাই পিপাশা কী জিনিস দেখে নাই এই লোকরা এই লোকরা গরিবদের প্রতি সহমর্মী হবে কেন কীভাবে এই চিন্তা পৃথিবীর ষষ্ঠ আল্লাপ কিন্তু ঘুরে যান নাই গরিবরা যে না খেয়ে কত কষ্ট পায় অনাহারে অর্ধাহারে খেয়ে না খেয়ে কত যে কষ্টের সম্মুখীন তারা হয় এবং কীভাবে তারা দিনাতিপাত করে এই জিনিসটা একেবারে হাড়ে হাড়ে বোঝানোর জন্য আল্লাহ পাক অত্যন্ত সুন্দর কৌশলে একটি সিয়াম দিয়েছেন এক মাস দেখুক যে বান্দা ক্ষুধার যতনা কতটুকু যেন বান্দার মনে গরিবদের প্রতি একটি সহমর্ভিত ভাব আসে দয়ার ভাব আসে মায়ার ভাব আসে এজন্য আল্লাহ পাকে রসুল বলছেন ওহ শাহ রসুল এটা একটি সহমর্মিতর মাস ধনীরা বুঝুক সর্বনাশ আমরা ইফতারে যা খাচ্ছি সেহরি যা খাচ্ছি আরও অন্য সময় যা খাচ্ছি কিন্তু আমার পাশেই যারা আছে অনেকে খেতে পারে না রসুল বলছেন অল্লাহ হিলায়ুকমিন অল্লা অল্লাহ অল্লা মিন কিরা মানিয়া রসুল আল্লাহ রসুল বলছেন আল্লাহর কসম তারা মমিন নয় আল্লাহর কসম তারা মুমিন নয় আল্লাহর কসম তারা মুমিন নয় বরহ হুজুর কে মোমিন নয় রসুল বোচন সেই ব্যক্তি মুমিন নয় সে গাজ হোক হাজি সাহেব হোক গাজী সাহেব হোক যাই হোক না কেন সে ব্যক্তি মমিন নয় যে পেট পূর্তি করে আহার্য গ্রহণ করলো কিন্তু তার প্রতিবেশী অভুক্ত হয়েই রাত কাটাই দিল সেই ব্যক্তির তাহাজ্জ গুজার তার হস তার জাকাত সবগুলো রসুল বলছেন জানা সত্ত্বেও সে কিন্তু মুমিন নয় সুতরাং এই হাদিসের মধ্যে সুস্পর্শ সহনতা আছে আর রমাদান এই জিনিসটা আমাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে দেখো তোমাদের সমাজের পাশের লোকরা বস্তির লোকেরা শ্রমিক লোকেরা যারা অত্যন্ত মানে হীন পর্যায়ের মানুষ কত কষ্টের সম্মুখীন হচ্ছে এই জিনিসটা শিখানোর জন্য আল্লাহপাক এই সহমিতার মাস আল্লাহপাক দিয়েছেন সহমিত আর একটি সমর্থক শব্দ এহেসান আল্লাহ পাক অসংখ্য জায়গায় বলেছেন এহসান শব্দটি যদি এসে অনেকগুলি ডাইভারশন আছে একটা হেহসান হচ্ছে একটা হেসান হচ্ছে তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন স্বয়ং তুমি আল্লাপাকে দেখতে পাচ্ছ এমন একটি ভাব সৃষ্টি হবে অর্থাৎ এ তোমার অত্যন্ত মজা লাগবে ভালো লাগবে যদি মনে করো ফাইল্লাম তখন তারা যদি আল্লাহকে দেখতে শোনা বলে মনে হয় মনে করবে ফাইনা হু আল্লাহ পাক নেপথ্য থেকে তোমাকে অবলোকন করছেন তিনি দেখছেন ফাঁকি দিও না আরেকটা হেসান হচ্ছে মানুষের প্রয়োজনকে পূরণ করা যে আমরা বলছিলাম যে এহসান যে একটি বিষয়

ফোর্স করছেন এনফোর্স করছেন তোমার আব্বা আমাকে সম্মান করবে আর বলছে তাদের সঙ্গে সদাচার করবে সদাচার করবে এমন সদাচার ইম্মাইবুল কিবার আদব এবং সহমর্বিতা যে কী জিনিস আল্লাহ পাক সন্তানকে বলছেন যদি তোমার জীবদ্দশায় পিতা মাতার দুইজন অথবা যদি চরম বার্ধক্যে পড়ে যায় আর তারা যখন যদি অনেক সময় কথা বলে বলবে না। এবং এবং তাদের সঙ্গে অত্যন্ত সুন্দর চমৎকার নরম কণ্ঠে কথা বলবে পিতা মাতা সন্তানের প্রতি পিতা মাতার প্রতি তো সন্তানের সদ আচরণ আপনি বললেন কিন্তু সন্তানের প্রতিও কিন্তু পিতা মাতার একটা আচরণ আছে অবশ্যই অবশ্যই সুন্দর আচরণ এ অনেক একটি বড় বিষয় আনছেন আপনি আসলে আমরা কেবল মাত্র একবাক্যে ছোট ছোট করে বলতে হবে যেহেতু আমাদের সময় সংখ্যা একবাক্যে কথা বলি শিক্ষাগুলি বলতে চাই কেবল মাত্র সন্তানকে ওয়াসকারী পিতা-মাতার অধিকার সম্পর্কে কিন্তু সন্তানের রাইট আছে অধিকার আছে তার অধিকার জানা সম্পর্কে প্রথম যে অধিকার যে সন্তান যখন হবে রসুল বলছেন প্রথম দায়িত্ব পিতা-মাতার তার একটা সুন্দর নাম চুজ করা জি অর্থপূর্ণ নাম দুই নম্বর তার আকিকা করা এরপর তাকে দুই বছর দুধপান করানো এটা পিতা-মাতার দায়িত্ব জি এটা একটা আদব সন্তানের অধিকার যখন তার বয়স দশ বছর নামাজ না পড়লে হালকা মারপিট কর এবং তাদের বিছানাকে আলাদা করে দাও যখন সন্তান বড় হয়ে গেল তার জন্য বিয়ে সেদিনের ব্যবহার সবগুলো আছে এইখানে হাজত উমরের একটি কাহিনী আমরা আনতে পারি ছোট্ট করে জি ওমরের কাছে এক ব্যক্তি আসছেন যে হে আমিল আমার সন্তান আমার কথা মানে না কেন সন্তান সন্তানকে বাবা কেন কথা মানে না তখন বলছে ইয়া আমিল আমি হলাম সন্তান মা হাকুন মা হাক্কুল মা হকুল আলাল ওয়ালেদ আপনি কি বলবেন কি যে পিতার উপরে সন্তানের অধিকার কি মো হ্যাঁ আছে প্রথম কি এক আইয়া উম্মা তাকে একটি পরিচ্ছন্ন চরিত্রের মা দেওয়া এটা সন্তানের রাইট দুই নম্বর তাকে ওয়াল্লিমহুল কিতাব শিক্ষা দান করা এবং তিন নম্বর থেকে আদব শিক্ষা দেওয়া তখন সন্তান আমি অল্লাহি আল্লাহর কসম আমার আব্বা আমাকে একটাও দেয় নাই আমার আব্বা বিয়ে করছে একজন মজুসির একটা মেয়েকে আমাকে এর নাম রাখছে খানজালা আমি একটা ওই যে কাঠবিড়ালি সুতরাং আমার না ভালো মা দিয়েছেন

জি আপনার কাছে আসব এই যে সুন্দর করে বললেন আপনি এখন আত্মীয়তার প্রতি এবং সমাজের দায়বদ্ধতার প্রতি আপনি বলছিলেন যে সদাচরণ নমাদন থেকে আছে যে এই জায়গাটা আপনি আরেকটু অ্যাড করে যদি সুন্দর করে বাস্তব প্র্যাকটিক্যালে মিলাই দেন যে রমজানের শিক্ষাটা কীভাবে আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি জেজাকাল্লাহ দেখুন যে সুরা কসে আল্লাহ তালে কায়দ বলছেন যে আহসিন কামা আহসান আল্লাহ ইলেই ওলা তাবিল ফসাদ ইন্দুল মুফসিদিন তো আয়াতে যে আহসিন কেমা আহসান আল্লাহ হইলেই তুমি মানুষের প্রতি এভাবে এহসান করো আল্লাহ তালা তোমাকে যেভাবে এহসান করছে তো কারণ কি আল্লাহ তালা যে সম্পদ দিয়েছিল সে কারণের উদ্দেশ্যে আয়াতটা নাজিল কিন্তু ওলামা একরাম বলছে এটা ইসলামী অর্থনীতির একটা বিশাল মূল মূলনীতি আয়াত যে আহসিন কেমা আহসান আল্লাহ হইলেই আল্লাহ যেভাবে এহসান করছে সেভাবে তোমাকে এহসান করতে হবে আল্লাহ কীভাবে এহসান করলো তোমাকে তোমাকে আল্লাহ তালা সম্পদ দিয়ে এহসান করছে আল্লাহ তালা ইচ্ছা করলে অন্য কাউকে সম্পদ দিতে পারে তোমাকে ফকির বিকুক বানায় রাখতে পারে তো এটা আল্লাহ তালার পক্ষ থেকে সবচেয়ে বড় একটা হেসান বান্দার প্রতি বান্দাকে সম্পদ দিয়েছে তো বান্দাকে যখন সম্পদ দিয়েছে ওলা তাব ইল ফাসাদফিল হাসিন কেম আহসান আল্লাহ ইলেই ওলা তাব ইল ফাসাদফিল ইন আল্লাহ আল্লাহ আহিবুল মুফসিদ্দিন এরপর বলতেছে ওব তাকি ফি মা আতাক আল্লাহ উদ্দার আল আখিরা যে তোমার দুনিয়ার এই সম্পদটাকে তুমি আখেরাতের জন্য কামাই করো আর ওলা তানসা নাসি বা কামিনাত দুনিয়া আর দুনিয়ার যে হক আছে এগুলো তুমি ভুলে যেও না দুনিয়ার হক কি

পিতা মাতা তার সন্তানকে এই কথাই শিক্ষা দেবে যেটা লোকমান শিক্ষা দিয়েছিলেন তার সন্তানকে তারপরে এটা হলো সবচেয়ে উত্তম সদাচরণ কারণ মানুষকে সৃষ্টি করেছেন তার আল্লাপাকের জন্য আর এবাদত যদি না করে তাহলে মানুষগুলি জাহান্নবী হয়ে যাবে তাহলে মানুষগুলানকে যাহা জান্নাতি করা যেটা নবী শান ছিল সমস্ত নবীরা তার জাতির জন্য শান ছিল কিভাবে তাদেরকে মুক্তি দেওয়া যায় তাহলে এটা হলো সর্বপ্রথম বাকিটা হচ্ছে যত হকের ব্যাপার দায়িত্বের ব্যাপার তাই না জি এই ব্যাপারটা আপনি আর যদি দর্শকদের জন্য ছোট করে বলেন জি মোহতারাম আসলে সদাচারের আরেকটি আমরা আরবি জানি এটা হলো হাসান এটা এক সদাচার একটি ওয়ান কাইন্ড অফ সদাচার তো হুলুকুন হাসান হিসেবে এই পৃথিবীর মধ্যে আল্লাপাক একটি মানে একটি কি নমুনা একটা দিয়েছেন নমুনা হচ্ছে আমাদের রসুল মুহাম্মদ সাল্লা রসুল বলছেন আহসানুকুম আখলা কান যে তোমাদের ইন্না হিয়ারকুম হিয়ারকুম আহলিহি ওয়াইনি আহসান হুম ছাই যে আক মালিল মুমিনা ইমান আহসান হুম আখলাকান মোমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মিন সেই ব্যক্তি যে আখলাকের দিক থেকে সর্বোত্তম তা আখলাকের মধ্যে সদাচার হলো অন্যতম একটি বৈশিষ্ট্য আর আল্লাহ পাক রসুল করিম সালামকে সদাচারের যতগুলো একক থাকতে পারে যত উচ্চতায় থাকতে পারে পরাকাষ্ঠা থাকতে পারে প্রত্যেকটির একক দিয়ে রসুল কারিম আল্লাহ পাক একটু করে দিয়েছিলেন আল্লাহ পাক নিজের সার্টিফিকেট দিয়েছেন হে রসুল আপনি সদাচার উত্তম আচরণের সর্বোত্তম পরাকাষ্ঠ আমি পরিবারের জন্য সন্তানের জন্য সমাজের জন্য প্রতিবেশীর জন্য সকল ক্ষেত্রে স্বামী হিসাবে নেতা হিসাবে সেনাপতি হিসাবে সকল ক্ষেত্রে সদ আচরণের চরম পরাকাষ্ঠা হচ্ছেন বিশ্বনবী আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য দর্শক আমাদের সময় একেবারে শেষ প্রান্তে চলে এসেছে আপনারা শুনছিলেন রমাদন শিক্ষায় সদ আচরণ সর্বপ্রথম সদ আচরণ হচ্ছে আল্লাপাকের আনুগত্য স্বীকার করে নেওয়া আর আল্লাপের আনুগত্য স্বীকার করলেই আপনার প্রতিবেশীর হক পরিবারের হক আত্মীয়তার হক সকল হুকুমগুলি চলে আসে যদি আল্লাহর আনুগত্য মেনে নেওয়া হয় অন প্র্যাকটিক্যালে বাস্তবে আমাদেরকে এই প্রশিক্ষণ দিল একটি মাস যাতে করে আমরা আমাদের জীবনের সদ আচরণের এই সংজ্ঞাটা প্র্যাকটিক্যালে বাস্তবায়ন করতে পারি আল্লাপাক যেন তৌফিক দান করেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নেব তার আগে অনুরোধ করব একটি ইসলামী

তুই যাকাত দে আজ তুই যাকাত দে আজ ফকির যে জন তারে যাকাত দে চোখের লাজে চায় না কিছু মিসকিন হলো ফকির যে জন তারে জাকাত দে চোখের লাজে যে চায় না কিছু মিসকিন হলো সে যার চেয়ে খরচ বেশি আয়ের চেয়ে খরচ বেশি চাইতে যে পায় तारे जाकत दे रे आज तू ही जाकत दे रे आज ऊंचू भेद घोचाते एटाई मोहन काज तू ही जाकत दे रे आज तू ही जाकत दे যাকত জেজো না দাই করি কে জিবন্ত তাও জাকত তাতে প্রয়োজন প্রয়োজো জাকত জেজো না দায় করি করে জাকাত পাবে রে পাবি তাতে প্রয়োজ মনকে জয় করতে যা দে ইসলামের শীতল ছায় ছুটে এলো যে মনকে জয় করতে জাকাত দে ইসলামের ছাযায় ছুটে এলো যে ঋণের বোঝাই জর জড়িত ঋণের বোঝাই চর জড়িত আছে আমাদের মাঝ তার দেরিয়াজ তুই যাকত দেরিয়াজ ও নিচুর ভেদ ঘোচাতে উঁচু ঘোচাতে এটাই মহান কাজ তুই যাকত দে তুই যাকত দে আজ তুই যাকত রে আ